আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া, আমিও ভালো আছি। আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা জিপি, বাংলালিংক, রবি, এয়ারটেল যে কোনো সিমের যে আমরা মিনিট কিনে থাকি বা ইন্টারনেট কিনে থাকি সেগুলো অনেক দামে আমাদেরকে কিনতে হয়, কিন্তু আপনি যদি চান যে 150 থেকে 200 টাকা পর্যন্ত সাশ্রয় মূল্যে এগুলো আপনারা কিনতে পারবেন, তো সেটা কি প্রসেসে কিনবেন, কিভাবে কিনবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে। বাট তার আগে বলে নিই, আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে পারেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, তো আমরা প্রথমে চলে যাবো অ্যাপসে, যে অ্যাপসের মাধ্যমে আমরা অফারগুলো কিনবো, এবং আপনারা চাইলে ওয়েবসাইটের মাধ্যমে কিনতে পারেন। এটার একটা ওয়েবসাইটও আছে, তো আমরা অ্যাপসের মাধ্যমে দেখাচ্ছি। অ্যাপসে চলে আসলাম, অ্যাপসে যখন চলে আসবো তখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। অ্যাপসটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, তো প্লে স্টোরে কীভাবে পাবেন সেটা আমি দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে অফারগুলো আছে সেগুলো দেখাচ্ছে, ঠিক আছে, প্রত্যেকটা সিমের অফারগুলো দেখাচ্ছে এবং কত টাকা আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন সেগুলো দেখাচ্ছে, ঠিক আছে। এবং প্রত্যেকটা সময় এই অফারগুলো আপডেট হতে থাকে, আপনারা প্রতিদিন যে একই আপডেট পাবেন, একই অফার পাবেন সেটা না বিষয়টা, বিষয়টা হচ্ছে এক এক সময় এক একটা অফার থাকে, এক এক দিন এক একটা রকম অফার থাকে। তো আপনারা সবসময় চেক করলে বুঝতে পারবেন যে এটা আজকে কি অফার চলতেছে। তো এখান থেকে কেনার জন্য প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে আমাদেরকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো অ্যাকাউন্ট খোলার জন্য আমরা চলে যাব প্রথমে এই অপশনটাতে, তো এখানে চলে আসলাম। এখানে আসার পর আমাদেরকে ক্লিক করতে হবে রেজিস্টার, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে আমাদেরকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কি চাচ্ছে, ফুল নেম চাচ্ছে, একটা ইমেল অ্যাড্রেস চাচ্ছে, একটা মোবাইল নাম্বার চাচ্ছে, এবং পাসওয়ার্ড দিতে হবে এবং পিন দিতে হবে। পিনটা হচ্ছে 1 2 3 4, মানে এরকম সংখ্যা দিবেন যেগুলো সংখ্যা আপনাদের মনে থাকে এবং কঠিন সংখ্যা, তো এই সংখ্যাগুলো দিবেন। এবং এখানে দেখেন অ্যাকাউন্ট টাইপ, কি ধরনের অ্যাকাউন্ট খুলবেন। এখানে দুই ধরনের অ্যাকাউন্ট খোলা যায়, যেরকম এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল অ্যাকাউন্ট এবং বিজনেস অ্যাকাউন্ট। তো বিজনেস অ্যাকাউন্ট যদি আপনি খুলতে চান অবশ্যই আপনাকে এনআইডি কার্ড দিয়ে সেটা ভেরিফিকেশন করার মাধ্যমে আপনি এটা করতে পারবেন, আর পার্সোনাল অ্যাকাউন্ট আপনি যে কোনো ভাবে করতে পারবেন। তো পার্সোনাল অ্যাকাউন্ট এবং ভেরিফিকেশন অ্যাকাউন্টের ভিতরে পার্থক্য হচ্ছে, আপনি বিজনেস অ্যাকাউন্ট দিয়ে আপনি প্রতিদিন যত খুশি তত নাম্বারে আপনি রিসার্চ নিতে পারবেন বা দিতে পারবেন, আর যেটা পার্সোনাল সেটার মাধ্যমে আপনাকে প্রতিদিনে 10টার অধিক আপনি লেনদেন করতে পারবেন না। আর বিজনেস দিয়ে আপনি যত খুশি তত আপনি লেনদেন করতে পারবেন, এবং পার্সোনাল দিয়ে প্রতিদিনে 10টা আপনি লেনদেন করতে পারবেন, ঠিক আছে। তো এই বিষয়ে এখানে দেয়া আছে, এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমরা ফর্মটা ফিল আপ করবো, করার পর আমরা তারপরে আসতেছি। তো এখানে দেখুন আমি ফর্মটা ফিল আপ করে ফেলছি, আপনারা এভাবে ফিল আপ করার পরে নিচের দিকে এসে পার্সোনাল করে নেবেন। পার্সোনাল করার পরে আপনারা এখানে অপশন পাবেন টিক মার্কের, এখানে টিক মার্ক দিয়ে দিবেন, ঠিক আছে, টার্মস অন কন্ডিশন, এখানে টিক মার্ক দিয়ে দেওয়ার পরে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এটা সেভ করে রাখতে পারেন, সেভ করে রেখে দিলাম আমি। সেভ করার পর আপনাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে, তো এখন আপনারা কি করবেন, আপনারা আবার এখানে ক্লিক করবেন, করার পর আপনারা চলে যাবেন লগ ইনে। তো লগ ইনে আসার পরে আপনাদের যে ইমেল দিয়ে এটা খুলছেন সেটাতে ক্লিক করবেন, এবং আপনাদের এখানে যে পাসওয়ার্ডটা দিচ্ছেন সেটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এটা লগ ইন করে নেবেন, বাস হয়ে যাবে। তো আমি আমারটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আমাদের এটা আবার লগ ইন করলাম। তো লগ ইন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে অপশন দেখাচ্ছে এয়ারটেল, গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এগুলোর অফার এখন চলতেছে। তো এগুলোর অফার আপনি যদি, আমি যদি গ্রামীণে ক্লিক করি, করার পর গ্রামীণে যে অফারগুলো চলতেছে, আমি যদি সিমোরে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন এখন বর্তমানে গ্রামীণে এই অফারগুলো চলতেছে। আমি যদি বাংলালিংকে ক্লিক করি দেখতে পাচ্ছেন বাংলালিংকে অনেক কয়েকটি অফার চলতেছে, এবং কত টাকা পর্যন্ত ডিসকাউন্ট এটাতে দেখেন 62 টাকা ডিসকাউন্ট চলতেছে, এবং এটাতে 128 টাকা পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে এই অফারে, ঠিক আছে, 128 টাকা পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে, 39 টাকা পর্যন্ত, 49 টাকা পর্যন্ত, এরকম অনেক ডিসকাউন্ট। আপনি যদি রবিতে যান তো দেখতে পাবেন রবিতে অনেক ডিসকাউন্ট চলতেছে, যেগুলো ডিসকাউন্ট চলতেছে এগুলো আপনারা এখানে দেখতে পারবেন, ঠিক আছে। এখানে দেখেন ডিসকাউন্ট চলতেছে 77 টাকা, 109 টাকা, 155 টাকা পর্যন্ত দেখেন এখানে ডিসকাউন্ট, এখানে 229 টাকা পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক ডিসকাউন্ট চলতেছে। তো আমরা যে কোনো একটা অফার কিনে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। তো আমি যদি অফার কিনতে চাই তাহলে আমার অবশ্যই এখানে ডিপোজিট করতে হবে। তো আপনি জানেন যে এখানে যদি আপনি
অ্যাকাউন্ট করেন, অ্যাকাউন্ট করার পর আপনি এখান থেকে যখন আপনি কিনবেন আপনার নাম্বারে অফারগুলো, তাহলে আপনাকে কি করতে হবে, ডিপোজিট করতে হবে। তো আমি যদি এখানে ক্লিক করি, অপশনটাতে ক্লিক করার পর এখানে অপশন পাবেন ডিপোজিট। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে ইনস্ট্যান্ট ডিপোজিট এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে মিনিমাম 50 টাকা এখানে ডিপোজিট করতে হবে, এবং ডিপোজিট করার জন্য আপনার এখানে অবশ্যই এগুলো পূরণ করতে হবে। আপনার নাম দিতে হবে, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং আপনার অ্যাড্রেস এবং সিটি এবং স্টেট, পোস্টাল কোড বাংলাদেশ, এটা তো দেয়াই আছে। দেওয়ার পর আপনি কত টাকা এখানে রিচার্জ করতে যাচ্ছেন সেটা এখানে করতে হবে, এবং আপনি বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড যে কোনো আপনার মাধ্যমে এখান এখানে আপনারা ডিপোজিট করতে পারবেন। এবং সাইটটা অনেক ট্রাস্টেড সাইট, এটা অবিশ্বাসের কিছু নাই। তো এটাতে আপনারা করতে পারবেন, করার পরে আপনি এখান থেকে কিনতে হবে। তো কিভাবে আপনারা এখানে ডিপোজিট করবেন, কিভাবে এখানে টাকা ঢুকাবেন, তো সে প্রসেসটাই দেখাবো। তো আমরা প্রথমে কি করব, প্রথমে আমাদেরকে এখানে এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো ফর্মটা আমরা ফিল আপ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে আমাদের প্রত্যেকটা ইনফরমেশনগুলো দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে আমি রিচার্জ করব 149 টাকা। তো এখানে 149 টাকা এখানে উঠাই দিলাম। দেবার পরে আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদেরকে ক্লিক করতে হবে কন্টিনিউ পেমেন্ট। তো এখানে ক্লিক করে দিলাম। দেবার পরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আপনি যদি কার্ডের মাধ্যমে করতে চান পেমেন্টটা, তাহলে করতে পারবেন, কার্ডগুলো শো করবে। অথবা আপনি যদি মোবাইল ব্যাংকিং, তাহলে এখানে ক্লিক করবেন। তো মোবাইল ব্যাংকিং এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি যেহেতু পেমেন্ট করতে যাচ্ছি বিকাশের মাধ্যমে, তো বিকাশে এখানে ক্লিক করে দিলাম। তো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের এখানে চাচ্ছে বিকাশের অপশনটা চলে আসছে। তো আমাদের এখানে আমাদের যে নাম্বারে বিকাশ খোলা আছে এবং টাকা আছে সে নাম্বারটা এখানে দিতে হবে। তো আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমাদেরকে ক্লিক করতে হবে কনফার্ম, কনফার্মেশন এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমাদেরকে এখানে একটা কোড আসবে, কোডটা আমি অটো করে দিলাম। আপনাদের ফোনে কোডটা যাবে, সে কোডটা এখানে বসায় দিতে হবে। তো কোডটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমাদেরকে আবার এখানে ক্লিক করে দিতে হবে। আপনাদের কোডটা দিয়ে দেওয়ার পরে আপনাদের যে বিকাশের যে পাসওয়ার্ডটা আছে, যে পিনটা আছে, সে পিনটা এখানে দিয়ে দিতে হবে। তো আমারটা আমি দিয়ে দিচ্ছি, আপনাদেরটা আপনি দিয়ে দিবেন। তো ওকে, পিনটা দিয়ে দেওয়ার পরে আমাদের আবার কনফার্ম এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমি এখানে ওকে করে দিলাম। তো একটু লোড নিচ্ছে। আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে পেমেন্টটা হয়ে গেছে। তো প্লিজ ওয়েট করতে বলছে। এবং আমাদের বিকাশের যে মেসেজটা সেটা আপনারা পেয়ে যাবেন। এবং আপনাদের এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ডিপোজিট ব্যালেন্স 149 টাকা চলে আসছে, ঠিক আছে। এবং পেমেন্টটা করছি আমরা বিকাশের মাধ্যমে। তো আমাদের এখানে যেহেতু এটা চলে আসছে, তাহলে আমরা কি করব, আমরা এখানে নোটিফিকেশনও পাবো এখান থেকে দেখতে পারেন। এবং আপনি যদি চান যে এটার মাধ্যমে আপনি যে ডিপোজিট করবেন, আপনি যদি ম্যানুয়াল ভাবে করতে চান সেটাও করতে পারেন। ম্যানুয়ালে যদি আমি ক্লিক করি, তাহলে এখানে দেখতে পারবেন কয়েকটা অপশন আছে। এখানে দেখাচ্ছে যে আপনি মিনিমাম 50 টাকা করতে পারবেন। তো আপনি যদি বিকাশের মাধ্যমে ম্যানুয়ালে দেন, তাহলে বিকাশে ক্লিক করবেন, দুইটার প্রসেস একই, বিকাশ নগদ দুইটার প্রসেস একই। তো এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল নাম্বার আছে এবং এজেন্ট নাম্বার আছে। তো দুইটা যে কোনো নাম্বারে আপনি পেমেন্ট করতে হবে। পার্সোনাল নাম্বারে আপনি সেন্ড মানি করতে পারেন অথবা ক্যাশ ইন করতে পারেন। করার পরে আপনাকে কি করতে হবে, আপনি কত টাকা অ্যামাউন্ট দিয়েছেন সেটা এখানে উল্লেখ করতে হবে, এবং যে নাম্বার থেকে আপনি টাকা পাঠিয়েছেন সে নাম্বারটা দিতে হবে। এবং এখানে আপনাকে দিতে হবে এই টেক্সট আইডি কোড, টেক্সট আইডি, ঠিক আছে। টেক্সট আইডি এটা আপনার ফোনে যে নাম্বার থেকে মেসেজ পাঠাইছেন বা টাকা পাঠাইছেন সে নাম্বার একটা কোড গেছে, আইডি নাম্বার গেছে, ওইটা আপনাকে এখানে দিতে হবে। এবং পার্সেস ডিপোজিট এখানে ক্লিক করলে আপনার অ্যামাউন্টে টাকা চলে আসবে, ঠিক আছে। তো এটার মাধ্যমে আপনারা করতে পারবেন। আর যদি আপনি যেভাবে দেখাইলাম ওইভাবে করেন, ওইভাবে করতে পারেন, সেটা কোনো সমস্যা না। তো আমরা এখন আমরা দেখাবো যে কিভাবে আপনারা এখান থেকে মিনিট বা ইন্টারনেট কিনবেন। তো আমি গ্রামীণ সিম যেহেতু ব্যবহার করি, সেক্ষেত্রে আমি গ্রামীণ নাম্বারটাই চুজ করলাম। গ্রামীণে এখন বর্তমানে 2টা অফার চলতেছে মাত্র। তো আপনারা বিভিন্ন সময় বিভিন্ন অফার পাবেন। তো আপনারা প্রতিদিন অফার এটা চেঞ্জ হয়, ঠিক আছে। তো আমি অফার নিব, মিনিট নিব, যেহেতু আমার মিনিট প্রয়োজন, আমার ইন্টারনেট আছে তো মিনিট প্রয়োজন, আমি মিনিটে নিব। তো আমি এখানে মিনিট অফার একটা দেখতে পাচ্ছি, 150 মিনিট এবং কত জিবি, 3 জিবি, 3.5 জিবি।
এখানে 8 টাকা আপনি ডিসকাউন্ট পাচ্ছেন, ঠিক আছে। এবং গ্রামীণে আর একটা অফার দেখেন, এখানে আপনি 189 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন, ঠিক আছে। এখানে হচ্ছে 80 মিনিট এবং 40 জিবি, এটাতে আপনি ডিসকাউন্ট পাচ্ছেন 189 টাকা এই অফারে, ঠিক আছে। এবং আমি এখানে পাচ্ছি 8 টাকা ডিসকাউন্ট। তো আমি এই অফারটা নিতে চাচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে এবং 30 দিন মেয়াদ। তো আমাদের এখানে ক্লিক করতে হবে বাই নাও, এখানে ক্লিক করে দিতে হবে। তো আমি বাই নাও এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে যে নাম্বারে নেব সে নাম্বারটা দিতে হবে, সে নাম্বারটা আমি দিয়ে দিব। এবং আপনাদের এখানে নাম দিতে হবে এবং আপনাদের এখানে পিন নাম্বারটা দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি আমার এটা পূরণ করলাম। অবশ্যই এটাতে পিন দিতে হবে। আপনারা শুরুতে দেখাইছি পাসওয়ার্ড একটা আছে, একটা পিন আছে, তো এখানে পিনটা ব্যবহার করতে হবে। তো আপনারা যে পিনটা দিবেন সে পিনটা অবশ্যই আপনাদেরকে মনে থাকতে হবে। এই পিনটা এখানে দিয়ে দেওয়ার পরে আপনাদেরকে কনফার্ম টু বাই এখানে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের এখানে থেকে টাকাটা কেটে নিবে, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে কিন্তু টাকাটা কেটে নিছে। তো আপনারা খুব সহজে এবং খুব অল্প সময়ের ভিতরে আপনারা SMS পেয়ে যাবেন যে আপনারা কিভাবে এটা করবেন, ঠিক আছে। এটা আপনাদের যে এখানে আসছে সেটা আপনারা দেখতে পারবেন। তো আমাদের এটা অবশ্যই আসবে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্সে আছে 8 টাকা এবং আমরা রিচার্জ করছিলাম 149 টাকা এবং 41 টাকা, 141 টাকা আমাদের এখান থেকে কাটছে এটা নেওয়ার জন্য, ঠিক আছে। তো আপনারা এটা যদি আপনারা চলে যান হচ্ছে প্লে স্টোরে, প্লে স্টোর যাওয়ার পরে আপনাদেরকে ORG অফার এটা লিখে সার্চ করতে হবে। করার পর আপনারা শুরুতেই একটা অ্যাপস পেয়ে যাবেন, এটাই হচ্ছে এই অ্যাপস। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখতে পারেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি উপকার হয়ে থাকে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারকাতু। এবং একটা কথা বলে রাখি, অবশ্যই আপনাদের কিছু সময় লাগবে এই অফারটা আপনাদের সিমে আসার জন্য। আপনারা মেসেজের মাধ্যমে ওরা জানিয়ে দিবে যে আপনারা এখন এই অফারটা চলে আসছে।